আপনাদের চিন্তা কি নবীজির অবস্থায় জিন্দা নাকি মুর্দা? হাত তুলে দেন, হাত তুললে বুঝবো নবীজি নবীজির রওজা মোবারক কি জিন্দা না মুর্দা? দুই হাত তুলে দেন, সোজা করে দেন, হাঁটু ভাঙা পড়ার মতো না। নবীজি কি রওজায় জিন্দা না মুর্দা? নবীজি কি সব কিছু দেখতে পায় কি পায় না? আমাদেরকে নিয়ে ভাবতে পারে কি পারে না? আমাদেরকে নিয়ে চিন্তা করতে পারে কি পারে না? নবীজিকে সেই পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? হাত নামান। এবার আমি আপনাদেরকে তথ্য দেই, যেই তথ্যটা আমি দেওয়ার জন্য বলছি। আমরা যদি বলি নবীজি গায়েবের খবর জানে, অনেকের পায়জামাটা একবার হট হয়ে যায়। আসেনি আপনাদের কাছে? আসেনি আমাদের সাথে দেখা হয়, গরম হয়ে যায় পায়জামা। নবীজি গায়েবের খবর জানে, মনে রাখবেন নবী শব্দের অর্থই হলো গায়েবী সংবাদ দেনেওয়ালা। যিনি গায়েবের খবর দিতে পারবে না তিনি কখনোই নবী হতে পারবে না। তো গায়েবের খবর না জানলে দিবি কোত্থেকে? আমি যদি আজকে মিলাদুন নবী নিয়ে তথ্য না জানতাম দিতে পারতাম? কথা কন না কেন? পারতাম। আমি আপনাদেরকে একটু জায়গা দেই বন্ধু। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন দিদার হলো, দিদার হওয়ার পরে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে? এবার আমার নবী উত্তর দিলেন, আল্লাহ গো আপনিই তো ভালো জানেন, বলতে দেরি রে। দাদা ভাই একটু সামনে আসেন, এক্সাম্পল দিই তারারে, একটু সামনে আসেন চেয়ারটা নিয়ে। আমি হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনাদেরকে বন্ধ মেসাল দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি দুইটা কাঁধ মুবারকের মাঝখানে আল্লাহর কুদরতি হাত মুবারক রাখলেন। আমার নবী বয়ান দিয়েছেন বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা বন্ধু, যখন এমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারক আমার নবীর দুই কাঁধের মধ্যখানে যখন বন্ধ রাখলো, রাখতে দেরি নবী বলতেছেন এই প্রশান্তিটা আমার বুক পর্যন্ত চলে আসলো, আমার বুক পর্যন্ত শীতলতা আমি অনুভব করতে পারলাম। পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী, ওখান থেকে আল্লাহর আরশ থেকে সব কিছু আমি নবী দেখে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে আমার জন্য ছোট করে দিয়েছে, কি করে দিয়েছে? আমার জন্য সংকুচিত করে দিয়েছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, বানাইয়া বলছি না, আমার নবী বলেছেন হাতের তালুটাকে একটা মানুষ যেইভাবে স্পষ্ট দেখতে পায়, হাতের তালু দেখতে গেলে কোনো গলদ আসেনি। আপনারা দেখান একটু স্টাইলটা, দেখ এ নিজের হাতের তালুর দিকে একটু তাকান, হাত উঠান না, এটা হচ্ছে আপনাদের জন্য ব্যায়াম এক্সারসাইজ। এইভাবে হাতের তালুটা যেমনি আপনি স্পষ্ট দেখতে পান, আমার নবী বলেছেন হাতের তালু যেমনি স্পষ্ট দেখতে পাই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি এমনি ভাবে স্পষ্ট সব কিছু আমি নবী দেখে নিয়েছি। এই জায়গাতে আসার কারণ হলো বন্ধু, বন্ধুরে আমার, আমার নবী পৃথিবীতে চলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও সাচ্চা যদি আশেক হয়, নবীর প্রেমিক হয়, তার জন্য আমার নবী কি করতে পারে বন্ধু? তার জন্য আমার নবী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তার অন্যতম একটা নিদর্শন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু। হযরতে ফাস রহমতুল্লাহি আলাই আমার নবীর একজন সাচ্চা প্রেমিক ছিলেন। একদিন শীতের সময় ওনার একটা পুত্র সন্তান হলো, পুত্র সন্তান হওয়ার পরে ওনার কাছে কোনো টাকা পয়সা নাই, কি নাই ওনার কাছে কোনো টাকা পয়সা নাই, নতুন বাচ্চা হইলে নতুন মেহমান আসলে একটু আলগা খরচ আছে, আছে কি আছে না? তিনি বন্ধু চিন্তা করতে 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 গভীর রজনীতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম যখন বিভোর হয়ে গেল গভীর রজনীতে ফাঁস রহমতুল্লাহ আলাইহির গড়ে আমার নবী সরকারে মদিনা এসে হাজির হয়ে যায়। পাশের ঘরে এসে আমার নবী বন্ধু হাজির হয়ে গেল, দেখে দেখে বলছে রে ফাঁস কি হয়েছে রে তোমার? আমার নবী খবর জানে কি জানে না? না জানলে কি আর ফাঁসির ঘরে আসছিনি? কথা কন না কেন? বুঝে নিবেন সব ব্যাখ্যা করা যায় না, বিবেকবান মানুষ তাদের জন্য এই কথাগুলো ওয়াজগুলো। এবার ফাঁসকে বলে ফাঁস ব্যাপার কি তুমি চিন্তিত? এবার ফাঁস দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ খরচ ব্যয় করার মতো ক্ষমতা তো আমার নাই। এবার আমার নবী বললেন ফাঁস তুমি চিন্তা করো না, আমি নবী তোমার ঘরে এসে হাজির হয়ে গেছি রে ফাঁস, তুমি সকাল যখন হবে ভোরবেলা তুমি একটা কাজ করো। বা কাজটা কি গো নবী? কয় তোমার পাশে একজন অগ্নি পূজক আছে, বিধর্মী আছে, কি আছে অগ্নি পূজক? তার নাম হলো মজুসি। তার নাম হলো কি? তার নাম হলো মজুসি। সকাল যখন হবে তুমি মজুসির বাড়ি চলে যাবা,
মজুশির বাড়ি চলে গিয়ে তুমি কি করবে, তার কাছে তুমি কি কিছু সাহায্য চাইবা, সে তোমাকে কিছু সাহায্য করবে? এবার বন্ধু রাত্রটা ফুরিয়ে গেল, সকাল যখন হলো ওই ফাঁস রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমি একজন নবীর প্রেমিক, আমি একজন ইমানদার, আমি কেমন করে গো একটা বেঈমানের কাছে সাহায্যের জন্য হাত বাড়াবো। বন্ধু চিন্তা করতে 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 ফাঁসির দিনটা ফুরিয়ে গেল, একটা রাত বন্ধু ফুরিয়ে গেল, দিন পর্যন্ত ফুরিয়ে গেল। দিন যখন ফুরিয়ে গেল, পরের দিন বন্ধু আবার রাত্র ঘনিয়ে আসলো, আবার ফাঁস গভীর ঘুমে নিমজ্জিত গো। এবারে ঘুমন্ত অবস্থায় আবার আমার নবী ফাঁসির গড়ে এসে হাজির, গড়ে এসে হাজির হয়ে গেল প্রাণের নবী। দেখি দেখি বলছে, কি রে ফাঁস তুমি কি চিন্তা করছো, তুমি আজকে সকাল যখন হবে তুমি মজুশির বাড়ি যাবা। বন্ধুরে আমার এবার রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো চিন্তা করতে 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 করতেই মজুশির বাড়ি রাঙ্গিনায় গেল। মজুশির বাড়ি রাঙ্গিনায় যাওয়ার পরে চাইয়া দেখে বন্ধু মজুশি যেই পরিমাণ দান তাকে করার কথা ফাঁসকে, সেটা মজুশি তার ঘরের সামনে নিয়ে আগেই দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয় কিনা বলেন, আশ্চর্যের বিষয় কিনা বলেন। বন্ধুরে আমার এবার হযরতে ফাঁস রহমাতুল্লাহ আলাই যখন দেখলেন এই বিদুর্মী মজুশি আগে থেকে ফাঁসের জন্য, ফাঁসের জন্য হাদিয়া নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছে, কতগুলো দেরহাম নিয়ে তিনি দাঁড়িয়ে আছে, এবার ফাঁস চিন্তায় পড়ে গেল, এই আশ্চর্যজনক ঘটনা এটা কেমন করে সম্ভব? এবার বন্ধু কি করলেন, এবার কি করলেন, এবার মজুশির হাতে যখন দিলেন বিশ দেরহাম, কয় দেরহাম, বৃষ্টি দেরহাম দিলেন, এবার ফাঁস মজুশিকে প্রশ্ন করলো, রে মজুশি আমি যে সকালবেলা তোমার কাছে ফিরে আসব এটা তুমি কেমন করে জানতে পারলা, আমি যে তোমার কাছে সাহায্যের হাত বাড়াতে আসব এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার ওই মজুশি তার ডাক দিয়ে বলছে, রে রে ফাঁস আমি স্বপ্নে দেখেছি গভীর রজনীতে এমন একজন নূরানি মানুষ আমার ঘরের মধ্যে কদমটা বাড়িয়ে দিল, যার নূরের আলোতে আমার অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেল। ওই নূরানি মানুষ বলেছে যে তোমাকে বৃষ্টি দেরহাম দিয়ে সাহায্য করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু ফাঁস ডেকে ডেকে বলেন, এই মজুশি এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো আমাদের নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু বৃষ্টি দেরহাম নিয়ে যখন ফাঁস মজুশিরি ঘর থেকে বের হতে চাইলেন, বের হতে চাওয়ার সময় এবার ওই মজুশি ডেকে ডেকে বলে, রে ফাঁস তুমি আমাকে একা ফেলে যেও না, আমাকে তোমার সঙ্গে তোমার বাড়ি নিয়ে চলো, কারণ এত সুন্দর নূরানি মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখিনি, ঝাড় নুরির ঝলকানিতে আমার অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেছে। রে ফাঁস এটা যদি তোমাদের নবী হয় তাহলে আমি আর এই ধর্মাবলম্বন করব না, তোমার ধর্মাবলম্বন করে আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে মজুশি কি করলেন, পাঁচের বাড়িতে চলে আসলেন, বন্ধু মধুর কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। পরে জানতে পারলাম পুরো পরিবার বন্ধু নবীর প্রেমে মুসলমান। আমি আপনাদেরকে ওই জায়গাটা বুঝাইতে চেয়েছি, মজুশিকে বুঝাইতে চাইনি, আমি শুধু বুঝাইতে চেয়েছি এই জায়গাটা, যে নবীর প্রেমিক হলে সাচ্চা প্রেমিক যদি হও, গলকহীন কলঙ্কহীন প্রেমিক যদি হতে পারো, তাহলে ওই প্রেমিক দুনিয়ায় যেমনি নবী সাহায্য করতে পারে, ওই রোজা থেকেও সাহায্য করতে পারে, এবং কাল কিয়ামতের দিন তোমার জন্য নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, এবং কবরে যখন প্রথম জীবন তোমার শুরু হয়ে যাবে, ওই কবরে তোমাকে দেখতে তোমার নবী হাজির হয়ে যাবে। জোরে সোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা করেছি, আলোচনাগুলো কি আপনাদের মনে থাকবে? প্রথমটা কি ছিল, আপনাদেরকে অ্যাক্টিভ করার তথ্য, কথা বলেন না কেন, জিকির আসকার কবর চিন্তা হিসাব এই বিষয়ে, তাই না? সেকেন্ড কি ছিল, নবীর আগমনের মজজা। তারপরে মাঝখানে মাঝে মাঝে ছোট ছোট টপিক আকারে ছিল কি, আল্লাহর হাবিব যে মাটি না নূর সেটার 100% দলিল, দলিলগুলো দেই নাই দলিল। তারপরে আসছে কি, নবীজির মিলাদে খরচ করার যে ফজিলত, মিলাদুন্নবীর ফজিলত বরকত সেটা। তারপরে প্রাসঙ্গিক আলোচনা, ঠিক কিনা বলেন, এগুলো কি মনে রাখবেন?
মনে না থাকলেও সমস্যা নাই, দেখবেন আগামী কালকে এই সন্ধ্যার আগে আগেই দেখবেন অথবা সন্ধ্যা থেকে দেখবেন এই সবগুলো মিডিয়াতে খণ্ড খণ্ড করে এক একটা টপিকস কিন্তু চলে আসবে। তখন একটু কয়টা টাকা খরচ করে ঘরে বসে বসে শুনবেন, পারবেন? মুখস্থ হয়ে যাবে। এগুলো যত বেশি রিহার্সাল করবেন তত বেশি কিন্তু আপনার ইমানটা কি হয়ে যাবে, মজবুত মজবুত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা বলেছি, আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হাতে ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? শুধু এইটুকু মনে রাখবেন, দেয়ার ইজ নো গট বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ দ্য ফার্স্ট ফিলার, ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রাব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, তিনি হলেন কি? রহমাতাল লিল আলামিন। শুধু এইটুকু মনে করবেন, একজন রব্বুল আলামিন আর একজন রহমাতাল লিল আলামিন, একজন হলো স্রষ্টা আর একজন হলো সৃষ্টি, একজন হলো আল্লাহ আর একজন হলো আল্লাহর প্রিয় হাবিব, যেটাকে চিরস্থায়ীভাবে তিনি একাকার করে মিশিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিন্তু নতুন একটা গজল গাওয়ার টার্গেট ছিল কিন্তু গাইতে পারলাম না, অনেক সময় পার হয়ে গেছে। এটা গাইলে তো এটা গাইতাম রে, হ্যাঁ এখন তো শেষ সময়, অনেক লম্বা সময় হয়েছে, গজলটা তো সুন্দর হইতো না? আচ্ছা চেষ্টা করে দেখি একটু হয় কি না, যদি হয় তোমরা সাইরো নালি সাইরো না কিন্তু, ঠিক আছে একটু গাইবো পারলে।